বাবারে তো মেলা ওজন গরিব মিসকিনকে 10 লাখ টাকা দেব শরীর দুর্বল 10 লাখ টাকা তো ওরা ধরতেই পারবে না উঠতেই পারবে না গরিব মিসকিনে কষ্ট দিয়ে লাভ আছে তাহলে 10 দেওয়ার দরকার নেই কষ্ট না দিয়ে ঘুমাইবে 5 দিয়ে দেই 5 দিলে 3 4 আচ্ছা 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা ভাগ করে দিয়ে দেব সব তারপর কথা কিন্তু থাইকেই যাচ্ছে কথা থাইকে যাচ্ছে 5 লাখ টাকা দিয়ে দেব এই যে আমি কাঙাল আমি যখন কাঙাল ছিলাম কেউ কি কোনোদিন আমার ডাইকে জিজ্ঞেস করেছে হ্যাঁ কেউ 2 টাকা দিছে 5 টাকা দিছে কেউ কোনোদিন আমারে দেয়নি কেউ কোনোদিন দেয়নি 5 টাকা তাহলে আমি 5 লাখ দিতে যাবো আমার টাকা কিসের জন্য 5 আমি দিতে পারবো না কবি না নে 5 দেবো আমি 1 দেবো 1 1 লাখ টাকা কি কম না 1 লাখ মেলা টাকা 1 লাখ টাকা আমি একদম দিয়ে দেবো দান করতেছি সেটাই তো মেলা কত কথা বুঝিনি আমি আমি যে দেবো না সে কথা আমি করছি আমি দেবো দেবো আমার মন যেটা চাচ্ছে সেটা আমি অবশ্যই দেবো 1 2 2500 টাকা কোন টাকা 2500 টাকা আমি একদম দান করে দেবো একদম কেউ টাকা দিবার না আমি গরিবকে দেবোই এই দেবো না লক করে দিচ্ছি আমি 2500 টাকা দেবো আমি অবশ্যই 2500 টাকা আর যেমন তেমন গরিবকে দেবো না কিটা গরিব কিটা মিসকিন তা কিটা কবে পাঁচজন অন্ধরে আমি দিয়ে দেবো তাহলে আর কোনো রিস্ক আলাদা করে তাহলে বাকি টাকা আমি জানের মধ্যে ঢুকোই ফেলতি আমি দেখাছিস আমার চোখের কি ঠাউর অন্ধের পরিমাণ 3 কিন্তু পুরাপুরি আশা এতে বলে নাই হাই নাই গিয়া আর লগে জুটি বাঁধছে কিন্তু চমৎকার কাম করছে এতে জুটি বান্ধনের দরকার আছে জুটি যত শক্তিশালী হয় কাস্টমাররা ঠকাইতে হারে না বুঝছো যত বড় জুটি তত বড় ফুটি ফুটি গিয়া জানো নি ফুটি মানে টিয়া নোট 2 টিয়ার নোটের তন 5 টিয়ার নোট বড় 5 টিয়ার নোটের তন 10 টিয়ার নোট বড় 10 টিয়ার নোটের তন 100 টিয়ার নোট বড় 100 টিয়ার নোটের তন 1000 টিয়ার নোট বড় বুঝছো নি আজকে আমরা কি শিখলাম ফুটি মানে কিয়া ফুটি মানে টিয়া আবার বলো ফুটি মানে কিয়া ফুটি মানে টিয়া হ্যাঁ ফুটি মানে টিয়া ওই যে সিলিয়ান মাতান লাগবো না আজকে আমরা এই তালুকদার বাড়ির খানা খাই 5 জন মিলে জুটি বানমু কেন বুঝছো নি 5 জনে বানলে জুটি বুঝছো নি আল্লাহ যদি চায় ফুটি আসবো কুটি কুটি কেরুম আসবো কুটি কুটি কেরুম আসবো কুটি কুটি কেরুম আসবো কুটি কুটি রে রে আরে যে মাংস দিছে মাংসর মাঝখান দি ফাঁক কিলে আমার না তো এরমে ফাঁকা ফাঁকা লাগে কি মাংসের মাঝখান দি হ্যাঁ ওই মোটার মধ্যেও তো ফাঁকা ফাঁকা লাগে আমি তো তাই দেখছি ওরে মারে রে ইয়া মনে হয় মাংস না মাছ কাটা ঢুকি গেছে আঙ্গুলের মধ্যে হাতেরা তো ঠকাইতে আঙ্গুল ও কাকা মুরগা চালুন দেওয়ার কথা দেবেন না কাকা সতানের বাচ্চা কোনায় ভূত কোনায় গেছে হাতেরে বলা আল্লাহর রাস্তায় 50 টিয়া দেন বাবা গো ওরে আল্লাহ এই যে বাবা আমরা 5 জন অন্ধ মানুষ 10টা চক্ষু নাই ওরে আল্লাহ এই যে বাবা কইছিল খাওয়ানোর শেষে দুধ খাওয়াইবে হ্যাঁ তো খাওয়াইলো না দুধ কেরুম রে দুধ চেনেন না কেন আমি কেন চিনি আমি তো জন্মের তন অন্ধ কোনোদিন দেখি না তুই দেখছ তো হ্যাঁ দেখছি তুই তো অন্ধ হয়েছি 7 বছর বয়সে এর আগে কত দুধ খাইছি বাড়িতে পেলহার ইচ্ছে মতন দুধ খাইছি দুধ কেরম রে সাদা সাদা কেরম
সাদা হইছে ওই সাদাটা রং কেরম কেরম রং রে কেমনে বুঝাম ওই বকেলান বক কেরম রে বক বক কি দে বুঝাম আল্লাহ বক এই 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 রং এই এই এরা দুধ না খাবাই তো ভালো কইছে কে দুধ যদি আর হয় গলা আটকাই মরি যাইছে আমনে যে কি কোন না দুধ এসে পানির মত আচ্ছা অন বাইশালি করি লাভ নাই ব্যাকে টিয়া ভাগ করে দিই কেন হ্যাঁ ওগো 2500 কোটি দিছে আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এই জায়গায় আসি বসছি আজকে দিনটা খুব চমৎকার আমরা ফাংশন মিলি জুটি বাইছি যেই কারণে এত ফুটি ইয়াঙ্গো রোজগার হয়েছে কেন হয় হয় অন ভাগ করি দেন ভালো লুতু কি বলছিস আমনে মুরুবি মারা সেই আরে কি কাম নাই কামটা করলেন এ আই নিজে এতে ব্যাকেরে দিলাম ব্যাকে তোরা টানি জানি টিয়া লইলি ওরা বিশ্বাস করে আমনে রে মগো লিডার বানাইছি আর আমনে মগো টাকাটা মারিয়ে দিতে আল্লাহই সইবে না না ভাই গামছা রাই যাবে না কোনো গামছা রা যাবে না শালা তোয়াইলে কিনে ফেলবো 50টা তোয়াইলে কিনে ফেলবো শার্ট তো কিনেই ফেলিছি লুঙ্গি মনে হচ্ছে যে এখনই খুলে ফেলিছি কোনো লুঙ্গি রা যাবে না বুঝছিস লুঙ্গি রা যাবে না প্যান কিনে ফেলতে হবে সব সময় প্যান পরে থাকবো সব সময় প্যান পরে থাকবো প্যান পরে খাবো প্যান পরে ঘুমাবো প্যান পরে দৌড়াবো প্যান পরে বাজারে যাবো প্যান পরে হাত দেবো সব প্যান পরে প্যান ছাড়া কোনো কথা নেই সব প্যান পরে থাকবো আর যদি লুঙ্গি যদি লাগে একা তো বেশি দরকার হলি করে এটা জিন্সের লুঙ্গি বানায় দেবো কি বাবা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বুঝেছ কত সাথী সাথী তারপরে এই টাকা আমি পাইয়েছি তুমি আমার দিয়েছো এই সম্মান আমার রাখতে হবে এই সম্মান আমি রাখবো বিলান হচ্ছে একদম প্রথম বিলানই হচ্ছে যাত্রা করে ওই গীতা ছেড়ে ছেড়ে দেবো ওরে রাখবে না ওরে রাখবে না ওরে রাখতে পারে সর্বনাশ এতগুলো টাকা হাইটি ওরে সর্বনাশ হয়েছে জানতে পারে শেষ করে দেবে না আমার বয়না কেন ওইটা করবো সেটা করবো নানান কিছু ক্ষতি ক্ষতি আমার আবার কাঙাল বানাই দেবে না আমি কাঙাল আর হবো না ভালো না আমি আর কাঙাল হবো না তুমি টাকা দিচ্ছ সেটা সম্মান আমি রাখবো ওরে আমি সাইড করবো গীতা গীতা ভাত গীতা শেষ ওরে সাইডে দিয়ে প্রীতি জিন্তার মতো একটা মেরে ধরে এনে ধকাম করে বিয়ে করে ভাবো ওরে বিয়ে করে ফেলবো প্রীতি জিন্তারে বিয়ে করিয়ে গঞ্জের ধারে নদীর ধারে করে একটা বাড়ি করবো একটা লিফ্ট লিফ্টে উঠে সাদে উঠে দেবো সাদে সাদেরতে আমি নদী দেখতে থাকবো নদীতে পাল তুলি সালা পাল তোলা নৌকা তো সব চলে গেছে ওটা কিনে ফেলবো মাঝি না মাঝিদের বলবো যে শুধু যাওয়া আশা করবি আর আমরা দেখ করবো ফিরবো পৃথিবী নিয়ে আনন্দ করবো দামি রেস্টুরেন্টে ঢুকে পড়বো রেস্টুরেন্টে ঢুকে তার কই মাছের টক ঝাল মুরগির ভুলো মাংস তারপরে ওই যা যা আছে ফিরার ড্রাই ফিরার ড্রাইস খাতে হবে ফিরার ড্রাইস খেয়ে দুজন বৈশ ওই যে বোতলের মধ্যে যে গোল গ্রিল তার মধ্যে পাইপ ঢুকে সুশি সুশি সব খেয়ে গেল সব নারী জাতি তো বিশেষ নেই সালনা ওই যদি দেখি যে প্রীতি আমার সঙ্গে কোনো ধরনের উল্টো পাল্টা কিছু করতেছে আর কোনো কথা নাই ওয়ান টুর মধ্যে বাটাম শুরু করে দেবো বেশি ঝামেলা যদি এখন কাটার মতো করে গীতার মতো তালি পড়ে মুখের পড়ে সিন্ধুকেরতে কয়েক বান্ডেল টাকা বের করে ছুঁড়ে মেরিয়ে বলবো যা পিঞ্জর খুলে দিয়েছি তুই চলে যা তোর আর দরকার নাই প্ল্যান ফাইনাল গীতা বাদ আমার সংসারে ঢুকে পড়তেছে এখন হচ্ছে প্রীতি প্রীতি নিয়ে জীবনটা সুখের করি ভগবান
জীবনটা সুখের করতেই হবে। কত সাথী 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 সাধনা করতে করতে পরে আমি এটা